প্রিয় দর্শক এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন রেডমি ফাইভ প্লাস আর এই মোবাইলটির প্রবলেম হচ্ছে লোগো হ্যাঙ্গিং অ্যাকচুয়ালি লোগো হ্যাঙ্গিং প্রবলেমগুলো বিভিন্ন জায়গা থেকে আসতে পারে তো এর আগেও আমি বেশ কিছু ভিডিওতে এক্সপ্লেন করার জন্য ট্রাই করেছি যে চার্জিং বোর্ড ক্যামেরা তারপরে ডিসপ্লে ইত্যাদি ব্যাটারিজনিত সমস্যার কারণে আসলে লোগো হ্যাঙ্গিং আসতে পারে তো এই মোবাইলটি আসার পরে এই মোবাইলটিতে ফ্ল্যাশ করা হয়েছে আমার অন্য এক ভাই সো বিভিন্নভাবে বুট রিপেয়ারিং করেছে বুট রিপেয়ারিং এইটার মধ্যে এই মুহূর্তে যেই ইএমএমসিটা আছে এই কি বুট রিপেয়ারিং করা হয়েছে তো বুট রিপেয়ারিং করার পরেও সে যখন আইডেন্টিফাই করেছে যেটা অথবা ইএফআই দিয়ে তখন সে দেখতে পেয়েছে যে ফুল ডিটেলস দেখাচ্ছে একদম পারসিস্ট সহ ফুল ফার্মওয়্যার ডেটা দেখাচ্ছে কিন্তু তবুও এই ইএমএমসিটি ধারা এই মুহুর্তে মোবাইলটি চালু হচ্ছে না তো আমার কাছে যখনই সে বলল যে ইএমএমসি চেক করেছে তো এই মুহুর্তে আমরা এই ইএমএমসিটা পরিবর্তন করে দেখব এটা হচ্ছে লাস্ট চিকিৎসা আর এই চিকিৎসায় আমার মনে হয় ইনশাল্লাহ আমি সাকসেস হতে পারি ইএমএমসিটা চেঞ্জ করবো আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় ইএমএমসি যখন আপনি যেটা কি ওফাই দিয়ে ট্রাই করবেন ট্রাই চেকিং করার ক্ষেত্রে তো চেকিং করলে দেখবেন যে ভার্সন সহ সব কিছু দেখাবে কিন্তু তবুও আপনার মোবাইলটি চালু নাও হতে পারে ই এম এম সি রিলেটেড প্রবলেমের কারণে এই প্রবলেমগুলো হতে পারে তো এই মুহুর্তে আমরা এই মোবাইলটির ইএমএমসি উঠাবো আর এই মুহূর্তে যে আমি পেস্টটি ব্যবহার করেছি এই পেস্টগুলো ভালো মানের পেস্ট না ব্যবহার করে যদি আপনি রেডমি সিক্স রেডমি সিক্সে রেডমি ফাইভ রেডমি ফাইভ প্লাস এই মোবাইলের মাদারবোর্ডগুলোতে যদি কাজ করতে যান তো সেক্ষেত্রে আপনার মাদারবোর্ড ফুলে ওঠার কিন্তু বেশ সম্ভাবনা থাকে যখনই আমি দেখবো যে আইসিটা লড়েছে তখনই আমরা আমাদের আইসিটাকে উঠে উঠিয়ে নেব তো প্রিয় বন্ধুরা কাজ করার ক্ষেত্রে আসলে পরিপার্টি বা উজ্জ্বলতা সবসময় আপনাকে বজায় রাখতে হবে তাহলে কাজ করে আপনি সফল হতে পারবেন তো এই মুহুর্তে আমি আমার ইএমএমসিটি যে পিসিবির মধ্যে এস মধ্যে যেই যেখানে আমার আইসিটা ছিল সেই বলটাকে ক্লিন করে নিচ্ছি আর অ্যাকচুয়ালি এই ভয়েসটি আমি পরে লাগিয়েছি কারণ কাজ করার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণ নয়েস ছিল যার কারণে নেক্সট ডে আসলে একটা ভিডিও করতে অনেক প্রবলেম হয় অনেক কষ্ট হয় তো প্রিয় বন্ধুরা এই ইএমএমসিটাকে আমরা রেখে দিলাম এখন আমরা নতুন যে এমএমসিটি এই ইএমএমসিটি দেখতে পাচ্ছেন আমার হাতের কাছে আরও একটু রেডমি ফাইভ প্লাস আছে ওইটার থেকে আমি একটা ইএমএমসি নিয়েছি এখন আমি এই এমএমসিটাকে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিলেই ইনশাল্লাহ আমি আশা করি আমার মোবাইলটি চালু হয়ে যাবে তো ঠিকভাবে অনেকে করে কি যে টুইজার দিয়ে আগে থাকতে আগে থেকে ধরে তারপরে হচ্ছে হিট করে কিন্তু আমি সেটা করব না আমি প্রথমে আইসিটাকে বসিয়ে নিয়েছি এরপর উপর থেকে আস্তে আস্তে করে আমার হট গানটি নিচে নেবো একটা এরপর যখনই গ মো মনে করবো যে না ভিতরের বল পেস্ট আর আপনি কত টেম্পারেচারের বল পেস্ট ইউজ করছেন সেটা হচ্ছে আপনার উপরে আমি একদম লো কোয়ালিটির বল পেস্ট ব্যবহার করছি তো হালকা লাস্টেবেলা একটু নাড়িয়ে দিবো নাড়িয়ে দিলেই ইনশাল্লাহ আমি আশা করি আমাদের কাজটি এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে পূর্বের ছিল ওকে আমি কিন্তু আমার ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যার কারণে দ্রুত দেখাচ্ছে তো আমরা মাদার একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব ওকে আর বল পেস্ট যদি আপনি লো কোয়ালিটি ব্যবহার করেন তাহলে সাথে সাথে হিট দেওয়ার সাথে সাথেই ওই যে আইসির উপর যেই পেস্টটা থাকে সেই পেস্টটা আপনারা উঠাবেন না তো সেক্ষেত্রে আইসি নড়ে যেতে পারে আর যদি একশো তেরাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রিবলিং বল পেস্ট ইউজ করে থাকেন তাহলে আপনি ইজিলি কাজ করার সাথে সাথেই মুছে নিতে পারেন ব্যাপার না তো আমি আমার মাদারবোর্ডটাকে সেট করে নিচ্ছি প্রিয় বন্ধুরা আমরা আমাদের মোবাইলটিকে ওপেন করছি এই মুহুর্তে বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের এমআই লেখাটি চলে আসছে আমাদের মোবাইলটি চালু হয়ে যাবে তো অ্যাকচুয়ালি কাজ করার ক্ষেত্রে সফলতা যদি আপনি আনতে চান তাহলে ধৈর্য শক্তি হচ্ছে আপনার সবচেয়ে বড় খোরাক সফলতার অন্যতম চাবিকাঠি হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনি আইসি লাগাতে পারেন না তাতে কী হয়েছে আপনি বারবার ট্রাই করেন আমি যদি পেরে থাকি তাহলে আপনি কেন পারবেন না আপনি হয়তোবা কিছু কিছু সাবজেক্টে আমার চেয়ে অনেক বেশি পেরে থাকবেন তো অবশ্যই আসলে চেষ্টা করলে মানুষ সবই পারে দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড সিস্টেম লোডিং হচ্ছে এই মুহূর্তে আমাদের মোবাইলটি চালু হয়ে যাবে কোন এক সময় এই কাজগুলো আসলে আমার কাছেও অনেক ক্রিটিক্যাল মনে হতো এখন আমার কাছে যে কোনো আইসি রিপ্লেসমেন্টের কাজ আসুক না কেন সেগুলো একেবারেই ইজি মনে হয় আর এতদিন আমি আইসি রিলেটেড কাজ দেইনি কারণ অনেকে ভয় ভীতি পাবে কারণ আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো একটা স্টেপ ছিল এখন থেকে প্রত্যেকটা ভিডিও হবে হাই প্রফেশনাল নেক্সট ভিডিও ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন কিছু দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের মোবাইলটি চালু হয়ে গেছে ওয়াও জাস্ট এটাই একটা ইএমএমসি চেঞ্জিং করা একেবারে ইজি ব্যাপার এটা কি বলবো সো এটা অনেক বড় প্রফেশনাল ভিডিও সেরকমটা না জাস্ট একটা উদাহরণ দিলাম উদাহরণটা হচ্ছে এরকমই যে আপনার যেটা কি ওফআইতে আপনার দেখাতে পারে যে আপনার ইএমএমসি পুরোপুরি ভালো কিন্তু অনেক সময় ওই ইএমএমসি ধারাও কিন্তু কাজ হবে না তো সেক্ষেত্রে আসলে যদি দেখেন তবুও লোক তাহলে আইসিটা চেঞ্জ করতে পারেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সানি পয়েন্ট ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ